আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজ আমি রান্না করব কলিজা ভুনা। রেস্টুরেন্ট স্টাইলে রান্না করব কলিজা ভুনা। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন প্রথমে আমি কলিজাগুলোকে প্রসেস করে নেব। এখন আমি চুলোতে হাঁড়ি বসিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। চুলোর আঁচটাকে হাইটে রেখেছি। এখন আমি দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচ পরিমাণ লেবু রস। তারপর দিব সামান্য পরিমাণ হলুদ। পানিটা যখন খানিকটা গরম হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিব কলিজা। আমি এখানে হাফ কেজি পরিমাণ কলিজা ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এখন 2 থেকে 3টে যখন বলক চলে আসবে তখন আমি স্ট্রেইনারে ঢেলে নিব। তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর আপনারা যদি সরাসরি এভাবে রান্না করেন তাতে করে কিন্তু কলিজাটা কালো হয়ে যাবে। আমি যেভাবে রান্না করছি এটা যদি আপনারা ফলো করেন তাতে করে দেখবেন কলিজা কিছুতে কালো হবে না। আর বাবুর্চিরা কিন্তু এইভাবেই রান্না করে। খানিকটা জাল করার পর বলক আসতে শুরু হয়েছে। কিছুক্ষণ পর আমি স্ট্রেইনারে ঢেলে নেব। আপনারা একটু ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখুন আর এইভাবে ট্রাই করুন। কলিজাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে বাটিতে তুলে নিয়েছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে, কোথাও কোনো কালো দাগ নেই। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, আর রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ। আর রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। কলিজা ভুনার ক্ষেত্রে মশলা পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিব দারুচিনি 3-4টে, এলাচ 10-12টি, হলুদ 1 চামচ পরিমাণ, জিরা 1.5 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া 1.5 টেবিল চামচ পরিমাণ, মরিচ 1 টেবিল চামচ পরিমাণ। আর মরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। আরও দিয়ে দিচ্ছি প্রায় মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিব প্রায় 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই পর্যায়ে দিয়ে দিব ভিনেগার প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি একটা হাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন। আমার যখন মেশানো হয়ে যাবে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমার পেজটিকে ফলো করবেন। এবার আমি ঢেকে দিব। 30 মিনিট পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। এখন আমি চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে হাইটে রেখেছি। এখন আমি হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে নিব। আস্তে আস্তে একটু একটু করে পানি উঠতে শুরু হয়েছে। এভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। তারপর আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপ পরিমাণ টক দই। এই টক দইটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। টক দইটা যখন দেওয়া হয়ে গেছে এবার আমি আবারও মিশিয়ে নিব। আপনারা চাইলে গরুর দুধটাও কিন্তু দিতে পারেন অথবা গুঁড়া দুধটাও দিতে পারেন। তাতে করে কিন্তু খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢেকে দিব। এই কলিজা ভুনাটা খেতে কতটা দারুণ ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তাই আপনারা একটু মন দিয়ে আমার ভিডিওটি দেখুন আর এইভাবে ট্রাই করুন। আমি এবার ঢেকে দিয়েছি। কিছুক্ষণ জাল করার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পানি প্রায় 1.5 কাপ পরিমাণ। পানিটা তো হয়ে গেলে তারপর আমি একটু নেড়ে চেড়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু কিছুতেই বাড়ানো যাবে না। এই মাঝারি আঁচে কলিজাটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে দেব, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। কলিজাটা যখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলোতে প্যান বসিয়েছি
আর প্যানটা যখন গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেজপাতা, আরও দিয়ে দিব রসুন কুচি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, আরও দিয়ে দিব প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর কলিজা ভুনাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, তাতে করে খেতে ভালো লাগবে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। এভাবে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব। আর কলিজা ভুনা পরোটার সাথে কিংবা পোলাও অথবা ভাতের সাথেও জমিয়ে খাওয়া যায়। আপনারা আমার ভিডিওটি একটু মন দিয়ে দেখুন, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যখন ট্রাই করবেন তখন আপনারাই বলবেন কলিজা ভুনা এতটাই মজা, একদম মাংসকে হার মানাবে। এভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পর পেঁয়াজ এবং রসুনের কালারটা একদমই বাদামি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব প্রায় 1 চা চামচ পরিমাণ কালো গোল মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। আপনারা চাইলে সাদা গোলমরিচটাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সস, আরও দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি, আর টেস্টিং সল্টটা যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন। এখন আমি দিয়ে দেব যে কলিজাগুলো আমি রান্না করে রেখেছি সেই কলিজাগুলোকে আমি দিয়ে দেব। তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব, এমনভাবে মেশাতে হবে যেন কলিজা তেল মশলা এবং পেঁয়াজ রসুন খুব ভালোভাবে মিশে যায়। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কলিজা ভুনাটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। এভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব, তাতে করে ঝোলটা আরও শুকিয়ে যাবে আর কলিজাটা শুকনো শুকনো হয়ে যাবে, তাতে করে খেতে খুব ভালো লাগে। তো আপনাদের যদি পছন্দ হয় যে মাখা মাখা খেতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবেও খেতে পারেন, যেহেতু বাগারের পালা শেষ। এভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, ধীরে ধীরে ঝোলটা আরও শুকিয়ে যাবে। কয়েক মিনিট জাল করার পর প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কলিজাগুলো শুকনো শুকনো হয়ে গেছে, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং কতটা আকর্ষণীয় লাগছে। আমার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি সার্ভিং ডিশে তুলে নেব। রান্নাটা হয়ে গেছে, আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। মাত্র 30 মিনিটে রান্না হয়ে গেল আমার মজাদার কলিজা ভুনা। এখন আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছুরি দিচ্ছি, আর দেখতে কতটা ভালো লাগছে, খেতে দারুণ। গরম গরম রুটি পরোটা, লুচি, ভাত কিংবা পোলাও অথবা খিচুড়ির সাথে জমিয়ে খাওয়া যাবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতেই পারবেন না খেতে কতটা দারুণ হতে পারে। আপনাদের সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।